চ্যানেল আজকের ভিডিওতে আমি একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ওপেন পোর্স। ওপেন পোর্সের প্রবলেম আমরা অনেকেই ফেস করি, তার জন্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট করাই, অনেক ফেশিয়াল করি, বাট কোনোতেই কোনো কিছু হয় না। তাই আমি আজ তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেটা ব্যবহার করলে তোমার ওপেন পোর্সের প্রবলেম অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আমি বলছি না ওপেন পোর্সের প্রবলেমটা 100% চলে যাবে, বাট অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। সো চলো দেখে নিই রেমেডিটা কি। তার আগে কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেক সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তুমি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ নিজে দেওয়ালে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে আসা বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ভিডিও রোজ দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। ওপেন পোর্স বা লার্জ পোর্সের প্রবলেম থাকলে ফার্স্ট স্টেপ, তোমাকে ইউজ করতে হবে আইস। একটা রুমালের মধ্যে 1-2 টুকরো আইস নিয়ে খুব ভালো করে ফুল ফেসে এটাকে ম্যাসাজ করবে। এটাকে জেন্টালি হালকা হাতে খুব ভালো করে পুরো মুখে আইসটাকে রাব করবে। এতে তোমার ওপেন পোর্সের প্রবলেমটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। পারলে তুমি এটা রোজ করতে পারো, খুব ভালো করে তোমার ফুল ফেসে এভাবে আইসটাকে রাব করবে। এইভাবে তোমাকে 2-3 মিনিট কন্টিনিউ ম্যাসাজ করতে হবে। সেকেন্ড স্টেপ, সেক্ষেত্রে তোমাকে একটা বোলের মধ্যে কিছু পরিমাণে চাল নেবে, তাতে জল দিয়ে 3-4 ঘন্টা চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। দেন এটাকে স্ট্রেনার দিয়ে তুমি আলাদা করে স্ট্রেন করে নিলে দিয়ে এই রাইস ওয়াটারটার মধ্যে 1-2 চামচ মুলতানি মাটি অ্যাড করবে। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। দিয়ে তোমার ক্লিন ফেসে এটাকে অ্যাপ্লাই করবে। ঠিক বরফটা রাব করার পরেই খুব ভালো করে তোমার পুরো ফেসে এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে। দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দেবে, যতক্ষণ না ফেসটা ড্রাই হয়ে যাচ্ছে। তারপর তুমি এটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবে। এটাকে তোমাকে সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে। এইভাবে রেগুলার করে দেখো, তোমার স্কিনে ওপেন পোর্সের প্রবলেমটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। সো দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এবার এটাকে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। তুমি যদি এইভাবে 2 স্টেপ কিছুদিন কন্টিনিউ ফলো করো তাহলে তুমি নিজেই ফিল করবে তোমার ওপেন পোর্সের প্রবলেমটা অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, আর অবশ্যই রিমিটেড ট্রাই করার পর আমাকে নিচে কমেন্ট করে জানিও। সো গাইস খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।